আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার সাথে বদজিন আছে। মানুষ কয়েকভাবে জিন দ্বারা আক্রান্ত হয়। আমাদের সমাজে পুরো শরীর পজেস্ট না হলে সচরাচর কেউ বিশ্বাস করে না যে জিন আছে শরীরে। কিন্তু আসলেই এটা সম্ভব যে কারো শরীরে জিন ঢুকে আছে, আর দিনের পর দিন ধীরে ধীরে সে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসঙ্গক্রমে বলে রাখা জরুরি, আমরা যে লক্ষণগুলো আলোচনা করতে যাচ্ছি, একদিন এসব দেখলেই জিনে আক্রান্ত হয়েছে ভাববার কারণ নেই। কারণ এগুলো স্বাভাবিক অসুখ বিসুখের কারণে হতে পারে। এ লক্ষণগুলো কারো মাঝে যদি দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকে তাহলে ধরে নিবেন সমস্যা আছে। আলোচনার সুবিধার্থে পজেস্ট হওয়ার লক্ষণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, ঘুম সংক্রান্ত এবং অন্য সময়ের। ঘুম সংক্রান্ত লক্ষণগুলো। নম্বর এক, নিদ্রাহীনতা, যার জন্য সারারাত শুধু বিশ্রাম নেওয়াই হয়, ঘুম হয় না। নম্বর দুই, উদ্বিগ্নতা, যে কারণে রাতে বারবার ঘুম ভেঙে যায়। নম্বর তিন, বোবায় ধরা, ঘুমের সময় কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে পারছে না, প্রায় এমন হওয়া। নম্বর চার, ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা, হাসি কান্না করা। নম্বর পাঁচ, ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা। নম্বর ছয়, স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, বিশেষত কুকুর, বিড়াল, ইঁদুর, ওট, সিংহ, শিয়াল, সাপ ইত্যাদি। নম্বর সাত, স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা। নম্বর আট, স্বপ্নে কোনো কবরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা। নম্বর নয়, বিশেষ আকৃতির মানুষ দেখা, যেমন অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো কুচকুচে। নম্বর দশ, জিন ভূত দেখা, ঘুম ব্যতীত অন্য সময়ের লক্ষণ। তা হল নম্বর এক, দীর্ঘ মাথা ব্যথা, চোখ কান দাঁত ইত্যাদি সমস্যার কারণে নয়, এমনি। নম্বর দুই, ইবাদত বিমুখতা, নামাজ তিলাওয়াত জিকির আজকারে আগ্রহ উঠে যাওয়া, দিন দিন আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। নম্বর তিন, মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, কিছুতেই মন না বসা। নম্বর চার, ব্যাপক অলসতা, সবসময় অবসন্নতা ঘিরে রাখা। নম্বর পাঁচ, মৃগী রোগ হওয়া। নম্বর ছয়, শরীরের কোনো অঙ্গে ব্যথা কিংবা বিকল হয়ে যাওয়া, ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে। আবারও মনে করিয়ে দেই, শারীরিক রোগের কারণেও এসব হয়ে থাকে। তবে যখন দীর্ঘ দিন যাবৎ এসব লক্ষণ দেখা যাবে তখন ভাববেন কোনো সমস্যা আছে। বদজিনের আক্রান্ত থেকে বাঁচার উপায়। নম্বর এক, জামায়াতে নামাজ আদায় করা, তাহাজ্জুদ পড়া, এ দুটি আপনার আত্মিক শক্তি বৃদ্ধি করবে। নম্বর দুই, গান বাজনা থেকে বিরত থাকা। নম্বর তিন, সর্বদা পাক পবিত্র থাকা, বিশেষত ঘুমের আগে অজু করে বিছানায় যাওয়া। নম্বর চার, ঘুমের আগে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া। নম্বর পাঁচ, সব কাজে বিসমিল্লাহ বলা, বিশেষত খাবার সময় এবং ঘরের দরজা জানালা বন্ধ করতে। নম্বর ছয়, কুকুর বিড়াল না মারা, সাপ মারতে চাইলে আগে জোর আওয়াজে তিনবার বলা, জিন হলে চলে যাও। নম্বর সাত, কোনো গর্তে প্রস্রাব না করা, হাদিসে এ ব্যাপারে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। নম্বর আট, ঘরে প্রবেশের এবং বের হওয়ার দোয়া পড়া, দোয়া না জানলে অন্তত বিসমিল্লাহ বলা। নম্বর নয়, সন্ধ্যার সময় ঘরের জানালা বন্ধ করা, বাচ্চাদের বাহিরে বের হতে না দেওয়া, সন্ধ্যার কিছুক্ষণ পর বাচ্চাদের বের হতে কিংবা জানালা খুলতে পারেন। নম্বর দশ, স্ত্রী সহবাসের পূর্বে অবশ্যই দোয়া পড়া। নম্বর এগারো, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়া। নম্বর বারো, প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 100 বার পড়া। 100 বার না হলে অন্তত সকাল সন্ধ্যায় 10 বার করে পড়া। নম্বর তেরো,
সকাল সন্ধ্যার অন্যান্য মাসনুন আমলগুলো নিয়মিতভাবে প্রতিদিন করা। নম্বর 14, সুরা ইখলাস, ফালাক, নাস তথা তিন কুলের আমল গুরুত্ব সহকারে করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এ ব্যাপারে 40টিরও বেশি সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত এর আমল করেছেন। আমল হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর পূর্বে সুরা ইখলাস 3 বার, সুরা ফালাক 3 বার ও সুরা নাস 3 বার পড়ে দুই হাতের তালুতে ফু দিতেন। এরপর সমস্ত শরীরে হাত বুলিয়ে নিতেন। দ্বিতীয়ত, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সুরা ইখলাস, 3 বার সুরা ফালাক ও 3 বার সুরা নাস এভাবে 3 সুরা 3 বার করে পড়তেন। এ সময়ে ফু দিতে হবে না। হাদিসে আছে, এ সুরাগুলো পড়ে বাচ্চাদের ফু দিতেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনের আক্রমণ থেকে হেফাজত করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।